নমস্কার, সকলকেই স্বাগত জানাই। আজকের বিশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের 2023-এর সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল, যেটা আজকের আমাদের প্রথম জানার বিষয়। দ্বিতীয়ত, আমরা নাক্ষত্রিক প্রেডিকশন সম্পর্কে জানব। আপনারা জানেন মকর রাশিতে মূলত তিনটি নক্ষত্র, উত্তরাষাঢ়া যেটি রবির নক্ষত্র, শ্রবণা যেটি চন্দ্রের নক্ষত্র, এবং ধনিষ্ঠা যেটি হলো মঙ্গলের নক্ষত্র। তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2023 কেমন যেতে পারে একটু স্পেসিফিকভাবেও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বর্তমান পরিস্থিতিটাকে যদি আমরা আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা থাকলেও মূলত পরিবার কেন্দ্রিক বিষয় নিয়ে একটা সমস্যা রয়েছে, গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে। আবার অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে যে হঠাৎ একটা সমস্যা এসেছে এবং যে সমস্যাটা কিন্তু অনেকটাই আপনাকে বিচলিত করেছে, এখনো করছে এবং আরও কিছুদিন করতে পারে। রইল বাকি স্বাস্থ্য মধ্যম প্রকৃতির এবং আদার্স কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু কিছু কমপ্লিকেশন দেখছি। ওভারঅল সাকসেসটা পেতে একটু কিন্তু লেট হয়ে যাচ্ছে, বা একটু দেরিতে সাকসেস পাওয়ার প্রবণতা কিছুদিন ধরেই তৈরি হচ্ছে। চলুন এই বিষয়টিকে আমরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং একটা সঠিক প্রেডিকশন রাখার চেষ্টা করি আজকের অনুষ্ঠানে। মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে লক্ষ্য করা যাবে যে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা হলেও বেটার। আপাতত যে স্বাস্থ্যের কন্ডিশন রয়েছে সেটি দিনোত্তর দিন কিন্তু পজিটিভ দিকে যাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে স্বাস্থ্য জটিলতা এখনও রয়েছে যেগুলো ক্রনিক, এবং আপনারা বুঝতে পারছেন এই জটিলতা থেকে বেরোতে গিয়ে আপনাকে একটু অপেক্ষা করতে হতে পারে বা একটু সময় লাগতে পারে। কিন্তু ওভারঅল যে কন্ডিশনটা আপনাদের এই মুহূর্তে রয়েছে সেটি কিন্তু নিতান্ত নেগেটিভ নয়। আমার ব্যক্তিগত স্তরে মনে হয় আপনাদের একটা ডেভেলপমেন্টের জায়গা স্বাস্থ্যক্ষেত্রে থাকবে, এবং মূলত যাদের স্বাস্থ্য সমস্যাটা কোনো ব্যথা বেদনার সংক্রান্ত বা পৌষ্টিক তন্ত্র সংক্রান্ত সমস্যা যাদের এসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সমাধানের সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকছে। মাসের 15 তারিখের পর থেকে যে সেগমেন্টটা চলবে সেটি তুলনামূলকভাবে কিন্তু স্বাস্থ্যের জন্য শুভ হতে পারে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা ভিন প্রদেশে মানে আপনার জন্মস্থান থেকে দূরে কোথাও যাচ্ছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টির সমাধার জন্য, তাদেরকে আমি সাজেশন দেব যদি সেটা পশ্চিম দিকে হয় তাহলে ধনাত্মক ফলাফল হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে মকর কিন্তু খুব হ্যাপি নেই। হ্যাঁ, ফিনান্সিয়ালভাবে যে আপনার আর্নিং বন্ধ হয়ে গিয়েছে, আর্নিং হচ্ছে না, এতটাও স্ট্রং কম্বিনেশন দেখছি না, তবে এই কথাটি বলতে কোনো দ্বিধাবোধ করছি না যে এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন, অনেকের ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ, কিছু এমন খরচ যেটি আপনার প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, এবং যে খরচটা হয়ে যাওয়ার জন্য, যে খরচের একটা ভাইব্রেশন আগাম চলে আসার জন্য আপনি কিন্তু একটু দ্বিধার মধ্যে রয়েছেন, বা বলা যেতে পারে আপনি একটু সমস্যার মধ্যে রয়েছেন। এখানে নিশ্চিতভাবে আপনার প্রশ্ন থাকবে যে ফিনান্সিয়াল ক্রাঞ্চটা কবে মিটতে পারে, কবে ফিনান্সিয়াল ক্রাঞ্চ মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি নিশ্চিতভাবেই আপনাকে উত্তর দেব যে ফিনান্সিয়াল ক্রাঞ্চ মেটার কিন্তু সমন্বয় এ মাসেও থাকছে, কিছুটা কিন্তু সমাধানের জায়গা থাকবে। এবার আপনারা জানেন যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আমাদের জীবনে কিন্তু গভীর প্রভাব ফেলে। এবার ধরুন আপনার এমন একটি দশা চলছে, সেটা যে গ্রহেরই, সেটা শনি, রাহু বা কেতুরই হতে হবে এমন কোনো কথা নেই, সেটা বৃহস্পতিরও হতে পারে, কিন্তু যদি পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ ঘরের সাথে সেই গ্রহটির সমন্বয় থাকে, অন্তর্দশাপতিও একই ধরনের হাউসগুলো সিগনিফাই করে, বা প্রত্যন্তর দশাপতিও একই ধরনের হাউসগুলো সিগনিফাই করে, তাহলে কিন্তু ফিনান্সিয়াল ক্রাঞ্চটা মিটতে একটু দেরি হয়ে যাবে। বিগত দিনে আমি একজনের জন্মছক অ্যানালাইসিস করলাম এবং সেখানে খুব ইন্টারেস্টিং কয়েকটা বিষয় লক্ষ্য করা গেল যে জাতকের বৃহস্পতি বেসিক্যালি হচ্ছেন একাদশ ঘরের অধিপতি, তাহলে বুঝতেই পাচ্ছেন তার কুম্ভ লগ্ন। কিন্তু একাদশ ঘরের অধিপতি সেই বৃহস্পতি অবস্থান করছে দ্বিতীয় ভাবে,
তাহলে 2-11-এর কম্বিনেশন কিন্তু ধনাত্মক, কিন্তু একটা দিক থেকে ধনাত্মক হলেও অন্য সেন্সে কিন্তু এই কম্বিনেশনটা শুভ নয়। এবং বৃহস্পতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের সাথে আমরা দেখছি কি 5-12-এর কম্বিনেশন চলে এলো, তাহলে গিয়ে সে বৃহস্পতির দশায় কি তার ফিনান্সিয়াল স্টেবিলিটি হবে? হবে না। তো এইভাবে দেখা যাচ্ছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে সে প্রেডিকশন পেয়ে অভ্যস্ত যে তার বৃহস্পতির দশা ভালো যাবে এবং সে সেই এক্সপেকটেশনে রয়েছে, কিন্তু সে দেখছে হচ্ছে না হচ্ছে না। তো যাই হোক, তো বেসিক্যালি এখানে খুব গুরুত্বপূর্ণ এটাই যে আপনার জন্মছকের যে দশা অন্তর্দশা অ্যাটলিস্ট সেটি যেন 5-12-এর কম্বিনেশন না করে, জরুরি নয় যে 2-11-এর কম্বিনেশন করতেই হবে। এবং আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ দেখছি, অনেকে টাকা আটকে আছে, পার্টনারশিপে বিজনেস করতেন, পার্টনার টাকা দেবেন বলেছেন কিন্তু দিচ্ছেন না, কোনো একটা ফ্যামিলি সূত্রে আপনি লিখিয়ে দিয়েছেন আপনার হাতে আর সম্পত্তিটা নেই, টাকা পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না। তো এই যাবতীয় যাদের সমস্যা আছে, জাতীয় যাদের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিছুটা আশার আলো দেখছি। এবং 4 নভেম্বর পর্যন্ত এই সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফল প্রদান করবে, বা শুভ ফলাফল প্রদান করার সম্ভাবনাটা অনেকাংশেই বেশি মাত্রায় থাকছে। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কমিউনিকেশন, যোগাযোগ। এবং একটা কথাই বলতে এখানে কোনো দ্বিধা নেই যে যোগাযোগের ক্ষেত্রে মকর এই মুহূর্তে কিন্তু পিছিয়ে আছেন, মকরের নানা রকম সমস্যা যোগাযোগের ক্ষেত্রে আসছে যে সমস্যাগুলো আগে কিন্তু ছিল না। আপনি দেখছেন যে একটা ছোটোখাটো কাজ করতে গিয়েও আপনার সময় লেগে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, অযাচিতভাবে দেরি হয়ে যাচ্ছে, যে জায়গাটা সব থেকে বেশি সমস্যার বলে আমার মনে হয়। তবে মকর রাশির গভর্নমেন্ট সূত্রে যে যোগাযোগগুলো, কাগজপত্রের কোনো ঝামেলা, কোনো অফিসিয়াল ডকুমেন্টস রিলেটেড কিছু ইস্যুস রয়েছে, এই ধরনের বা এ জাতীয় যাদের সমস্যা আছে, আমি কিন্তু বলবো তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি, তাদের ক্ষেত্রে ধনাত্মক একটা ভাইব্রেশন লক্ষ্য করা যায়। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব, সেটি হলো বিদ্যাক্ষেত্র। এবং মকরের এডুকেশনাল সেক্টর এই মুহূর্তে কিন্তু প্রকৃত অর্থেই বলা যেতে পারে ইন্টারেস্টিং, মকর রাশি জাতক জাতিকাদের প্রাথমিক শিক্ষার সম্ভাবনাটা কিন্তু আছে এই মুহূর্তে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করছি। তবে গৃহজ কিছু সমস্যা আপনাকে কিন্তু কনসেন্ট্রেট করতে বাধা দেবে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা শিশু সে পড়তে চায়, তার পড়ার পরিবেশটা বাড়িতে, তার বাবা মা হয়তো বিনা কারণে কলহ করেন, বা পিতা একদিকে নিয়ে যেতে চায়, মাতা একদিকে নিয়ে যেতে চায়, অ্যাজ এ রেজাল্ট ছেলেটা খুব কনফিউজড হয়ে গেল বা মেয়েটা খুব কনফিউজড হয়ে গেল, এই ধরনের একটা জায়গা কিন্তু আপাতত স্তরে লক্ষ্য করা যাচ্ছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি নিশ্চিতভাবেই আপনাদের বলবো রিসার্চের ক্ষেত্রে, উচ্চশিক্ষা অ্যালং উইথ রিসার্চ সেটা ধনাত্মক দিকে যাচ্ছে। আর ফরেন এডুকেশন মধ্যম প্রকৃতির, তবে যারা টেকনিক্যাল এডুকেশনে আছেন শুভ হবে, বিশেষ করে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, বা অ্যালং উইথ দ্যাট ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, এই জায়গাগুলো মোটামুটি শুভ। যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যাদের ট্রেডটা হচ্ছে বায়োটেকনোলজি, তাদের মধ্যম প্রকৃতির সময় যাওয়ার কথা। পরবর্তী বিষয় নিয়ে আমরা এবার একটু চর্চা করব, এবং নিশ্চিত রূপেই সেটি হচ্ছে আপনাদের প্রেমজ জীবন। এবং একটা কথাই যদি প্রেমজ জীবনের উত্তর দিতে হয়, আমি কিন্তু বলবো ভালো, পজিটিভিটি দেখছি প্রেমজ জীবনের ক্ষেত্রে। যারা প্রেম টু বিবাহ এই জায়গাটাকে কমপ্লিট করতে চাইছেন, এই সমন্বয় আদর্শ, এই সময়ে কিন্তু কথা বলা উচিত, এই সময়ে কিন্তু পরিকল্পনা গ্রহণ করা উচিত। আমার মনে হয় সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই পরিকল্পনা অ্যাটলিস্ট আপনাকে কিছুটা হলেও সাকসেস এনে দেবে। এবং হ্যাঁ, এটা সত্য যে আপনার সম্পর্কের জীবনে কিছুটা টানাপোড়েন এসেছে, আপনি কনফিউজড, বুঝতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি কি স্টেজে আছেন, বিগত কিছুদিন আগে ব্রেকআপ হয়েছিল, তারপরে আবার একটা প্যাচ আপ হয়েছে বটে, কিন্তু প্যাচ আপ হওয়ার পরেও আগের যে জায়গাটা সেটা রিয়েলাইজ করতে পাচ্ছেন না। এ জাতীয় সমস্যা যাদের আছে, আমার মনে হয় হ্যাঁ এই সমস্যাটা কিছুটা কিন্তু মিটতে পারে, বাট ভেরি ইমিডিয়েট আমি বলবো না, এটা মেটার সম্ভাবনা কিন্তু রয়েছে 2023 সালের নভেম্বরের পর থেকে। চলুন এর পরের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি, এবং সেটি নিশ্চিতভাবেই মকর রাশি মকর লগ্নের জাতিকাদের বা জাতকের সন্তান ভাগ্য। সন্তান ভাগ্য এই মুহূর্তে ভালো, যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা ছিল, মেডিকেল হেল্প নিয়ে আমার মনে হয় অনেকেই সলিউশনের দিকে যাচ্ছেন,
এবং আরও সলিউশনের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে এবং আপনাদের চেষ্টায় এই জায়গাটা কিন্তু সমাধান হয়ে যাবে বা কমপ্লিট হওয়ার মতো একটা সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে। এবার চলুন আমরা একটু কর্মজীবনটা নিয়ে ডিটেলস আলোচনা করে নিই। দেখুন, দশম ঘরে আপনাদের কেতু অবস্থিত, আর এটা তো আজকে নয়, দীর্ঘদিন ধরে, দীর্ঘ দিবর্ষ, দীর্ঘ রজনী, বহুদিন ধরে এই কেতু 10th হাউসে কিন্তু রয়েছে। এখন সমস্যাটা কি, কর্মজীবনকে কিন্তু আপলিফমেন্ট দিচ্ছে না, অনেকে সুযোগ পাচ্ছেন না। মানে একটা কিছু করবেন, তার জন্য কি দরকার, সবার আগে দরকার সুযোগ। সদ ব্যবহার করবেন না অসৎ ব্যবহার করবেন সেটা পরের কথা, কিন্তু সুযোগটাই যদি না আসে তাহলে তার ব্যবহারই বা কি করে আসবে। তো এখানে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় রাশি বা লগ্ন অ্যাটলিস্ট কোনো একটি আপনার মকর হয়ে থাকলে কর্মজীবনের ক্ষেত্রে সুযোগের কিছু জায়গা আসবে, বিশেষ করে যারা সার্ভিস করছেন এবং সার্ভিস ওরিয়েন্টেড কোনো সমস্যায় পড়েছেন, সেটা যদি লিটিগেশন রিলেটেড সমস্যা হয় আমার মনে হয় সেই সমাধানটা হয়ে যাবে, এবং সমাধানের জায়গাটা প্রবল পরিমাণেই দেখছে, লিটিগেশনের সমাধানের জায়গা ধীরে ধীরে তৈরি হচ্ছে, এবং মোটামুটি আপনার এই মাসটা হয়তো পূর্ণাঙ্গ সমাধান দেবে না, কিন্তু সমাধানের জায়গা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। পরবর্তী বিষয় নিয়ে আমরা চর্চা করব তো, এবং পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা এবার চর্চা করব সেটি হলো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকাদের যারা প্রাইভেট অর্গানাইজেশনের জবের সার্চ করছেন, হ্যাঁ তাদের সুযোগ আছে। জব চলে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, আমার মনে হয় এই সুযোগে আপনি চেঞ্জ করে নিন, চেষ্টা করুন চেঞ্জ করার। আজকে বললে তো কালকে চেঞ্জ হয়ে যাবে না, তার একটা প্রসেসিং আছে, কয়েকটা মাস সময় লাগে, তারপরে আপনার একটা নোটিশ পিরিয়ড থাকবে। তো আমার মনে হয় এখন থেকে চেষ্টা করা উচিত, পেয়ে যাবেন। ব্যবসায়ীদের টাইমিংটা কিন্তু ভালো, ব্যবসার জায়গাটা খুব নেগেটিভ বলবো না, প্রসাধনী দ্রব্যাদি মানে লাক্সারি আইটেম নিয়ে যারা বিজনেস করছেন, অ্যালং উইথ দ্যাট যাদের হোটেল হসপিটাল ইত্যাদি বিষয়ে বিজনেস রয়েছে, যাদের মূলত ব্যবসার যে জায়গাটা সেটা হচ্ছে কটন রিলেটেড, মানে শাড়ি কাপড় বা এই ধরনের কিছু বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট রয়েছে, তাদের ভালো যাবে। দেখুন অনেক সময় হয় কি, দশা পারমিট করছে ব্যবসা, 2711-এর কম্বিনেশন, এবার আপনার যে প্ল্যানেটটা সব থেকে ঋণাত্মক রেজাল্ট দেয় সেই প্ল্যানেটের সম্পর্কিত ব্যবসা আপনি করছেন, তাহলে কি ভালো রেজাল্ট পাবেন? প্র্যাকটিক্যালি কি পাওয়া যায়? না, পাবেন না, প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। এই ধরনের কন্ডিশন অনেকের আছে, আমি আগ্রহ রাখবো যে এটা একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করতে হবে, প্রপার লাইনটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। অ্যাস্ট্রোলজি তো এটা নয় যে রাতারাতি আপনার সমস্ত কিছু চেঞ্জ করে দিল, প্র্যাকটিক্যালি সেটা পসিবল অন্তত আমার জানা নেই, কিন্তু হ্যাঁ একটা সঠিক পথ, যে পথে গেলে আপনার সাকসেসটা হয়তো একটু ইজি হবে, পরিশ্রম তো আপনাকে ডেফিনেটলি করতেই হবে, কিন্তু সাকসেসের পথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কম বেশি অগ্রগতির জায়গা আছে, সেলফ প্রফেশন টু বিজনেস যারা পরিকল্পনা রেখেছেন সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বেশি। ডিজিটাল ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং পজিটিভ যাবে, তবে মার্কেটিং লেভেল যারা নর্মাল মার্কেটিং করবেন, সেলস অ্যান্ড মার্কেটিং মধ্যম প্রকৃতি যাওয়ার। বিবাহিত জীবন নিয়ে আলোচনা করে চলুন, তারপরে আমরা আলোচনা করি নাক্ষত্রিক প্রেডিকশন। বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু আগের থেকে বেটার, সমস্যা কিছু কিছু মিটেছে, লিটিগেশন রিলেটেড প্রবলেমও মিটেছে, আগে থেকে একটু হলেও ভালো আছে। আর প্রেমজ বিবাহের যোগ আছে, অ্যারেঞ্জ ম্যারেজ মোটামুটি, যাদের এখনও অশান্তি চলছে কিছুটা সমাধান হওয়ার জায়গা। এবার আপনার হরোস্কোপ 6-8-12-এর কম্বিনেশন করে বসে আছে, 1-6-10-12-এর কম্বিনেশন করে বসে আছে, 1-4-6-10-12-এর কম্বিনেশন করে বসে আছে, কী করে হবে বলুন তো? সেক্ষেত্রে কি সমাধান হবে? সময় লেগে যাবে, যদি দশা পারমিট করে সেক্ষেত্রেই সমাধান হবে। আর চলুন আমরা এবার আলোচনা করব আপনাদের নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে। উত্তরাসনা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রথমেই বলবো, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন শত্রুর প্রভাব অতিরিক্ত মাত্রায়, সাবধান থাকতে হবে। পিতার স্বাস্থ্য নিয়ে বিঘ্ন ছিল, অনেকটা মিটে যাওয়ার টেন্ডেন্সি দেখছি, পজিটিভিটি দেখছি আপনার প্রফেশনাল লাইফে, বিশেষ করে সেলফ প্রফেশনে। চাকরির চেষ্টা যারা করছেন কন্টিনিউ করুন, আমার মনে হয় শুভ ফলাফল খুব তাড়াতাড়ি লাভ করতে চলেছেন। বিবাহিত জীবনের যে ইস্যু, লিটিগেশন রিলেটেড ইস্যুস, আর ডিসিশনটা একটু পরে নিন, এই মুহূর্তে নিতে হবে না, একটু পরে নিন, একটু ধৈর্য ধরুন, আমার মনে হয় ধনাত্মকতা থাকতে পারে। আর উত্তরাচারের আরেকটা কথা আমি বলবো, যারা জবের চেষ্টা করছেন বিশেষত গভর্নমেন্ট, চান্স আছে, একটু ওয়েট করুন।
করতে হবে। নক্ষত্র শ্রবণা, শ্রবণার ক্ষেত্রে কর্মজীবন ভালো, ব্যবসা বাদে ব্যবসার একটু ডিস্টার্ব দেখছি। মায়ের সাথে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। নিজের মেন্টাল কন্ডিশন মোটামুটি থাকবে, কিছু মানসিক উদ্বেগ থাকছে। এক্সপেন্সের জায়গাটা বেশি থাকতে পারে শ্রবণার। আর শ্রবণা নক্ষত্রের সন্তান ভাগ্য মধ্যম প্রকৃতির, কোনো একটি কারণবশত পারিবারিক অশান্তির জায়গা দেখছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা, ধনিষ্ঠার মায়ের স্বাস্থ্য নিয়ে জটিলতা, পিতার স্বাস্থ্য কিন্তু খুব সুবিধার দেখছি না। ধনিষ্ঠার স্থান পরিবর্তনের যোগ রয়েছে। কর্মজীবন ওভারঅল শুভ, নতুন অপরচুনিটিগুলো আসতে থাকবে। সহোদরের কোনো সমস্যা হঠাৎ করে হতে পারে, আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের পায়ে চোট আঘাতে লাগার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, আলোচনা করলাম বিভিন্ন রকমের বিষয় নিয়ে। এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর কমেন্টের শুরুতে অবশ্যই জয় শ্রী গণেশ লিখবেন, তারপরে কমেন্ট করবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।